সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ কোন প্রোগ্রাম কোন অংশগ্রহণ জাতীয় রংপুরের মাটিতে হতে দেওয়া হবে না এবং হাসনাত আব্দুল্লাহ রংপুরে আসতে পারবে না যদি কোন ফেসবুকে মেসেজ দেখেন যার যা কিছু আছে তাই নিয়ে রংপুরে এই পার্টির ইচ্ছা আছে আমরা দেখাই দিতে চাই রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু জি স্যার আব্দুল্লাহ এত বড় মাপের নেতা হয়ে যায় নাই তাদের কাছে আমরা ক্ষমা চাইতে হবে আগে ওরাই ক্ষমা চাক ওরা ক্ষমা চাক মানুষ প্রকাশ্যে ক্ষমা ঘরে ঘরে ক্ষমা চাইলে হবে না তারপরে আমরা দেখব সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ এই দুইজনের তাদের বক্তব্য থেকে প্রত্যাহার করতে হবে তারপরে আমাদের আমাদের যদি এই বক্তব্য প্রত্যাহারের পরে তার তাদের বিরুদ্ধে যে কথাগুলো আমরা বলছি প্রয়োজন হলে আমরা তা প্রত্যাহার করব কিন্তু তার মোস্তাফিজ রহমান মোস্তফা তিনি আমাদের এই জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস এবং হাসনাত ভাইকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা দ্রুত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না হয় তাহলে আমরা অবশ্যই সাধারণ রংপুর থেকে কর্তৃত্ব আন্দোলনের দিকে যাব এবং দোসরদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে তাদের যে নোংরা বক্তব্য যে হীন প্রচেষ্টা তারা সেটাকে অবিলম্বে প্রত্যাহার করে তারা নিঃসত্ত্ব ক্ষমা চেয়ে নিবে ঠিকানা হবে না এই বাংলায় হবে না ঠিকানা